वेलकम टू माय चैनल ऑल एकेडमिक क्या और नतुन एक विज्ञप्ति हाजिर हो चट्टग्राम विश्वविद्यालय कृषि निर्देशना प्रकाशित होता आगामी बुधवार 27 अक्टोबर थेके शुरू होते जा चट्टग्राम विश्वविद्यालय 2020-21 शिक्षाबर्ष स्नातक प्रथम वर्ष भर्ती परीक्षा यह परीक्षा के सामने रेखे अंशग्रहण परीक्षार्थी एवं संश्लिष्ट बेस किस निर्देशना दिए जरूरी विज्ञप्ति प्रकाश कर चवि प्रशासन आज रविवार 24 अक्टोबर भर्ती कमिटी सचिव एस एम अकबर हुसैन स्वाक्षरित विज्ञप्ति 8 निर्देशनार कथा बला हुए छे सब निर्देशनार मध्य रही है COVID-19 পরিস্থিতি বিবেচনা স্বাস্থ্যবিধি মেনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে মাস্ক ব্যতীত কোনো পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না সকল পরীক্ষার্থীকে পরীক্ষার হলে সর্বক্ষণিক অবশ্যই মাস্ক পরিধান করে থাকতে হবে অর্থাৎ পরীক্ষা হলে মাস্ক ছাড়া প্রবেশ করতে দেবে না এরপর দুই নম্বর যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে COVID-19 পরিস্থিতি বিবেচনা পূর্বক পরীক্ষার্থীদের সাথে একের অধিক অভিভাবক চবি ক্যাম্পাসে না আসার জন্য এবং নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট সকলকে জাতীয় পরিচয়পত্র অথবা নিজস্ব পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকদের এবং সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যবিধি মেনে সার্বক্ষণিক মাস্ক পরিধান করার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ মাস্ক পরিধান করে যেতে হবে এবং প্রতিটা স্টুডেন্টের সাথে একজন অভিভাবক গেলে ভালো হয় এরপর হচ্ছে COVID-19 পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা শেষ ধাপে ধাপে পরীক্ষা শেষে ধাপে ধাপে পরীক্ষার্থীদের কেন্দ্র ত্যাগ করতে হবে এই ক্ষেত্রে কেন্দ্র প্রধান পরিদর্শকের নির্দেশনা অনুযায়ী করতে হবে এরপর হচ্ছে প্রবেশপত্র নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা ভর্তির ওয়েবসাইটে লগইন করে নিজ নিজ আসনের অবস্থান জানতে পারবে সিট প্ল্যান দেখার আগে অবশ্যই প্রবেশপত্র ডাউনলোড করতে হবে 5 নম্বর শর্তটি হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থীর ডাউনলোডকৃত 2 কপি প্রবেশপত্র পাসপোর্ট সাইজের 2 কপি ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড অথবা এ লেভেলের স্টুডেন্ট স্টেটমেন্ট অফ এন্ট্রি এর মূল কপি ভর্তি পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে অর্থাৎ যে প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে ওইটি 2 কপি নিতে হবে এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি এবং এইচএসসি পরীক্ষার যেই রেজিস্ট্রেশন কার্ড আছে ওইটি নিয়ে যেতে হবে এবং এইচএসসি যে রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু মূল কপি নিয়ে যেতে হবে এটার কোনো ফটোকপি নিলে হবে না এরপর হচ্ছে পরীক্ষার্থীর পরীক্ষার হলে FX100 বা এর নিচে সাধারণ মানের মেমোরি অপশন সিম ব্যতীত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে পরীক্ষা হলে প্রার্থী মোবাইল ফোন ক্যালকুলেটর উইথ মেমোরি অপশন সিম ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি ও কলম বা যে কোনো ধরনের ডিভাইস সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ অর্থাৎ অন্যান্য পরীক্ষায় যেরকম নিষিদ্ধ রয়েছে সব কিছুতে এইখানে সেই রকমই আছে এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতীতে ন্যায় বিধিবদ্ধ নিয়মনীতি কঠোরভাবে অনুসরণপূর্বক অত্যন্ত গোপনীয় ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে প্রশ্নপত্র প্রণয়নে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা করেছে এ বিষয়ে কারো কাছে কোনো অভিযোগ দৃষ্টিগোচর হলে তা প্রথম ও দ্বিতীয় শিফটে নির্ধারিত পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ সময়ের ন্যূনতম 1 ঘন্টা পূর্বে প্রথম শিফটে সকাল 8:45 ও দ্বিতীয় শিফটে দুপুর 1:15 পূর্বে সব সকল প্রমাণের বিষয়ে সংশ্লিষ্ট ইউনিট কোঅর্ডিনেটরের কাছে লিখিত অভিযোগ করা যাবে এ সময়ে পরে পরীক্ষা বা প্রশ্নপত্র সংক্রান্ত যে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে যে কোনো ধরনের অপপ্রচার বিভ্রান্ত হওয়ার জন্য ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো যাচ্ছে যেন বিভ্রান্তি না ঘটে এরপর হচ্ছে ভর্তি পরীক্ষায় কারো বিরুদ্ধে কোনো ধরনের অনিয়ম পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন এটি ছিল আজকের 24 8টি শর্ত জরুরি 8টি নির্দেশনা দিয়ে